any part of this country. কোথাও পাবেন না, খুব সুন্দর বাতাস, অসাধারণ বাতাস, বিশেষ করে এখন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে যাবে আর আলোটা ডুবতে যাচ্ছে, অসাধারণ। আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ব্রিজটা দেখাচ্ছি। আমাদের সূর্য ডুববে এই সামনের দিকটাতে, এই দিকে সূর্যটা ডুববে। নাইস, এত সুন্দর বাতাস, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মানে সিনারি এবং সব মিলিয়ে আমি বলতে পারি কোথাও পাবেন না বাংলাদেশের এত সুন্দর ফ্রেশ ওয়েদার, ফ্রেশ সবকিছু। আর আম তো আছেই, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ইনশাল্লাহ সামনে বছর আপনারা আসবেন আমাদের এখানে, আম খেতে আসবেন, সে সাথে এই ভ্রমণটা করে যাবেন। আর এবার তো প্যান্ডামিক মানে বিশেষ করে করোনা যে সরাসরি, আমি বলবো না যে আপনারা আসুন আমাদের চাপেনা ঘুরে যান, কিন্তু ইনশাল্লাহ সামনে সময় যদি পান আপনারা কোথাও কখনো যখন ঘুরতে বেরোবেন অবশ্যই চাপেনা উসকে মনে রাখবেন। ওয়াও, এই সন্ধ্যার সময়টা কত সুন্দর, কত সুন্দর চাপা নবগুঞ্জের এরকম জায়গা, চাপা নবগুঞ্জের মধ্যে এত সুন্দর জায়গা কোথাও পাবেন না আপনারা, কোথাও পাবেন না এত সুন্দর জায়গা। নাইস প্লেস, নাইস এনভায়রনমেন্ট, নাইস ইয়ার, ফ্রেশ ইয়ার, দের ইজ নো এনি মিক্স উইথ করোনা ভাইরাস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর, কত পিওর এবং কি সুন্দর একটা জায়গা, যেটা কোথাও পাবেন না। আপনারা যারা চাপানগঞ্জ চিনেন না তাদেরকে বলি এটা চাপানগঞ্জের নর্থ পার্টে অবস্থিত বাংলাদেশের খুব অসাধারণ একটি জায়গা, যেখানে শত শত টুরিস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে। আর বিশেষ করে এখন আপনারা জানেন যে চাপানগঞ্জ হচ্ছে যে আমের জন্য বিখ্যাত, আম আম আপনারা অবশ্যই খেতে আসবেন, চাপায় আসবেন, ঘুরতে আসবেন, খুব সুন্দর জায়গা। তবে এবার আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে রাখলাম, এবার না আসতে পারলে সামনেবার অবশ্যই আসবেন কিন্তু বলে দিলাম, কারণ এই জায়গাটা এত সুন্দর, এত অপরূপ জায়গা। আমরা এখানে প্রতি ঈদে আমরা ঘুরি, খুব সুন্দর করে ঘুরি, আমাদের এটা জন্মস্থান, জন্মগ্রহণ করেছি এই এই গ্রামেই, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। আমার আঙ্কেল যদি কিছু বলেন, চাপানউজ কেমন আপনার লাগছে, কেমন অনুভূতি এই সন্ধ্যার সময়? ঘুমাবেন? আচ্ছা ঠিক আছে, আমার আঙ্কেল বলছে ঘুমাবে। তা এই যে দেখুন এখানে কি পরিমাণ টুরিস্ট আসে, সেটা আপনারা হয়তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ। অনেকগুলো অলরেডি আমরা দেখেছি, ছোটো ছোটো এরকম অনেক অনেক নৌকা। দারুণ জায়গা, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। সুন্দর জায়গা, সুন্দর জায়গা আমরা দেখছি। আমাদের এই সার্বিক নৌকা ভ্রমণের সহযোগিতায় রয়েছেন আমাদের জনাব মোহাম্মদ, আমাদের ভাই ভাই কিন্তু সবসময় এখানেই থাকেন। আপনারা যেখান থেকে আসেন না কেন, ওই ভাইকে পাবেন আপনারা, ভাইকে হায়ার করবেন আপনারা যখন এখানে ঘুরতে আসবেন। ভাইয়ের চেহারাটা দেখে রাখুন, চিনে রাখুন, খুব সুন্দর। ভাইয়ের নামটা দাদা বলেন তো? মুনি, মুনি হচ্ছে ভাইয়ের নাম। আবারও বলছি, অনেকবার বলেছি, ভাইয়ের নাম হচ্ছে মুনি, ভাই এখানে থাকেন। খুব সুন্দর, আমাদেরকে খুব আন্তরিকতার সাথে আমাদের এই শহরটি দেখালো। আমি আমার বাসা এখানে এই পাশটাতে, আমার বাসাটা দেখাচ্ছি কোন দিকে হবে, আমার বাসাটা ঠিক এই জায়গাটা। আচ্ছা, চাপানগঞ্জের শুরু হচ্ছে এটা, এই যে ব্রিজের শুরু, এখান দিয়ে আমরা বের হয়ে যাই শিবগঞ্জের দিকে, এবং শিবগঞ্জ দিয়ে চলে যাই আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে মালদা জেলা আছে, মালদা জেলা দিয়ে আমরা ইন্ডিয়া যাই। আর স্থল বন্দর, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্থল বন্দর হচ্ছে এই চাপানগঞ্জ। এখান থেকেই সোনা মসজিদ দিয়েই যত প্রকার পেঁয়াজ রসুন যা বলেন, এইখান দিয়ে আমাদের ইন্ডিয়াতেই এই রুট দিয়ে আমাদের মাল মাল ঢুকে। আর এটা অনেক সুন্দর সুন্দর, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ব্রিজ রেস্টুরেন্ট আছে, এবং পলিটেকনিক আছে, খুব সুন্দর ওই পারে পলিটেকনিক আছে। আর এই পলিটেকনিকের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট এখানে আসে বসবাস করে, পড়াশোনা করে। আর লাইভটি শেষ করে দেবো, সন্ধ্যা লেগে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম জার্নিটি সেখানে আমরা চলে যাব। আমার তো ঘুরতে ঘুরতে
আমরা এই যে এই জায়গাতে আমরা উঠেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে নৌকা আছে, অলরেডি নৌকা অনেক থাকে, এখানে অনেকগুলো নৌকা থাকে, সবাই সবগুলোই ট্যুরে বের হয়েছে, আমরা এখানে কিছুক্ষণের মধ্যে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা যখনই চাঁপাইনবাবগঞ্জে আসবেন অবশ্যই এই ব্রিজটি উপভোগ করবেন। চাঁপাইনবাবগঞ্জের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তার মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই নদী রয়েছে, এই নদীর উপর দুইটা ব্রিজ রয়েছে। এখানে যে ব্রিজটি দেখছেন আপনারা, এটা অনেক বড় একটি ব্রিজ, এবং এর চেয়ে আরেকটা অনেক বড় ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ব্রিজ। আর আপনারা অবশ্যই সোনা মসজিদের সোনা দেখতে পাবেন না, বলবো না যে সোনা দেখতে পাবেন, তবে সোনা মসজিদ এটার ঐতিহ্য ইতিহাস রয়েছে, একসময় অবশ্যই স্বর্ণ ছিল, সেটা নিয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন যখন আসবেন চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদ হাফিজ। হ্যাঁ ভাবছেন কি দারুণ দৃশ্য, নাইস জি, একবারে নাইস। কি সুন্দর কি ধোঁয়া আছে, ওয়াও, আরেকটি নৌকা। কি অসাধারণ একটি দৃশ্য, আপনারা কোথাও এমন সিন দেখতে পাবেন না, এত সুন্দর ওয়েদার, বাতাস, ঠান্ডা বাতাস, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবতে যাবে, এখন বাতাসটা আর যে সুন্দর বাতাস এটা আপনি কোথাও পাবেন না। এই যে সারাদিন যতক্ষণ আল্লাহ নসিবে জুটাই কত টাকা মতো নিতে হয়, আমি চলো আন্তাল যদি কিছু ভেঙে যায় চ্যালেঞ্জেস। ও কি সুন্দর জায়গা চাঁপাইনবাবগঞ্জ, ছবি তো ছবি এটা যা ছবি তো না হেড লাগবে। Thank you.